হ্যালো ফ্রেন্ডস, নতুন কথা চ্যানেলটিতে ওয়েলকাম। আজকের ভিডিওটিতে কন্যা শিশুদের জন্য ডাকলাম তিন অক্ষরের 18টি একদম নতুন নতুন নাম। তবে ভিডিওটি শুরু করার আগে যার চ্যানেলটিতে নতুন আছেন তার ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, ভিডিওটির এক নম্বরে থাকছে দ অক্ষরের একটি নাম, এই নামটি তৃতীয়া। দুই নম্বরে রাখলাম দ অক্ষরের একদম নতুন একটি নাম, এই নামটি দৃপিসা। তিন নম্বরে থাকছে প্রথমা। চার নম্বরে রাখলাম দ অক্ষরের একদম নতুন একটি নাম, এই নামটি ত্রিনিসা। পাঁচ নম্বরে থাকছে দন্তেস্থ অক্ষরের একদম ইউনিক একটি নাম, এই নামটি সপ্তিকা। ছয় নম্বরে থাকছে অকার অক্ষরের একদম ইউনিক একটি নাম, এই নামটি অংশিকা। সাত নম্বরে রাখলাম প অক্ষরের খুবই কিউট ইউনিক একটি নাম, এই নামটি পঙ্কিতা। আট নম্বরে থাকছে ক অক্ষরের একদম ইউনিক একটি নাম, এই নামটি কঙ্কনা। নয় নম্বরে থাকছে হস্য অক্ষরের একটি নাম, এই নামটি ইতিকা। ফ্রেন্ডস, আজকের ভিডিওর দশ নম্বরে থাকছে রিকার অক্ষরের একদম নতুন একটি নাম, এই নামটি রিক্ষিতা। এগারো নম্বরে রাখলাম দন্তেস্থ অক্ষরের একটি নাম, এই নামটি সুকর্ণা। বারো নম্বরে রাখলাম চ অক্ষরের খুবই কিউট ইউনিক একটি নাম, এই নামটি চিত্রাক্ষী। ফ্রেন্ডস, ভিডিওটির তেরো নম্বরে থাকছে অকার অক্ষরের একদম নতুন একটি নাম, এই নামটি অত্রিজা। চোদ্দ নম্বরে থাকছে ত অক্ষরের একদম নতুন একটি নাম, এই নামটি তন্মিকা। পনেরো নম্বরে রাখলাম প অক্ষরের একদম ইউনিক একটি নাম, এই নামটি প্রাঞ্জনা। ষোলো নম্বরে থাকছে তালবেশ অক্ষরের একদম নতুন ইউনিক একটি নাম, এই নামটি শ্রেয়ালী। সতেরো নম্বরে থাকছে দন্দেশ অক্ষরের একটি নাম, এই নামটি সঞ্চয়না। এবং আজকের ভিডিওর আঠারো নম্বরে থাকছে রিকার অক্ষরের একদম নতুন একটি নাম, এই নামটি রিকিতা। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক করুন, আর সাথে সাথে আপনাদের পরিচিত মানুষদের কাছে শেয়ার করুন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তাহলে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই সমস্ত নামগুলি ছাড়াও আপনাদের যদি আরও বিভিন্ন কবি দিয়ে নাম জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন ফ্রেন্ডস, আজকের মতো এইটুকু, ফিরে আসছি আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে। Thank you.